নমস্কার, মেঘলা হবি অ্যান্ড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে অত্যন্ত সাধারণ একটা জিনিস আমি শেয়ার করব। আজকে আমি সজনে ফুলের পোস্ত রান্না করে দেখাবো। প্রথমে আমি একটা কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে অল্প একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা চেরা ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে রেখেছিলাম আগে থেকে, সেটা আমি এবারে দিয়ে দিলাম। আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1 ছোট চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে আলুর সঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম সজনের ফুল। আমি 1 বড় বাটি সজনের ফুল এখানে দিলাম, যেটা আমি আগে থেকে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সজনের ফুলটা দেওয়ার পর ভালো করে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এবারে আলুর সঙ্গে সজনের ফুলটাকে একটু ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, আর যখন একটু কমে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত বাটা। আমি এখানে 3 টেবিল চামচ পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। পোস্ত বাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পোস্ত দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতেও পারেন। লবণ আর চিনিটা দেওয়ার পরে ভালো করে আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নেব। মিক্সির যে জারটাতে পোস্ত বেটেছিলাম সেটাতে অনেকটা পোস্ত লেগেছিল, তাতে খানিকটা জল দিয়ে আমি দিয়ে দিলাম। আরও একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটাকে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। সজনের ফুলকে বলা হয় অ্যান্টিপক্স। এই সময় একটু পক্স হওয়ার প্রবণতা থাকে, তাই এই সময় সজনের ফুল খাওয়াটা খুবই উপকারী। আপনারাও বাড়িতে এটা রান্না করে চেষ্টা করবেন, সজনের ফুলটা এই সময় রান্না করে বাড়িতে খেতে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেম করে দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে। 5 মিনিট পর ফিরে এসে আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ না হলে আরেকটু জল দিয়ে আরেকটু ঢেকে দিতে হবে। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু শুকনো করে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দেবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আমি নেড়ে চেড়ে একটু শুকনো করে নিয়েছি। সবশেষে 1 চামচ আমি কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাকে প্রস্তুত করে নিলাম পরিবেশনের জন্য। যারা প্রথমবার আমার চ্যানেলকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে আমার সমস্ত নিউ ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, আর এটা সম্পূর্ণ ফ্রি। আমার এই রান্নাটা এতক্ষণ দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।